তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা সংস্কৃত রেখেছ তাদেরই গ্রামারের একটি বিষয় কারক এবং বিভক্তি। এর আগেও আমরা আলোচনা করেছিলাম এই টপিকের উপরে। তো এই সম্পর্কিত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়া আই বটনে পেয়ে যাবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব কারকের যে বেসিক জিনিস সেগুলো আলোচনা হয়ে গেছে আগের ভিডিওতে, তো আজকে আমরা সেগুলো ছুঁয়ে গিয়ে আমরা চলে যাব কর্তৃকারকের যে সূত্রগুলো রয়েছে সেগুলোতে। তো মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমরা আলোচনা করব, কারণ কারক আরও উঁচু ক্লাসেও আছে, কলেজেও আছে। তো সূত্র অনুযায়ী আরও ডিটেলস আলোচনা হয়, কিন্তু আমি খুব সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই কারক আলোচনা করতে গেলে চলে আসে প্রশ্ন, কারক কাকে বলে? তো আমরা সবাই জানি যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলি। তো আমরা এটাও জানি যে কারক কয় প্রকার, কারক হচ্ছে ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এবারে এই কারক শব্দটি কিভাবে প্রকৃতিপ্রত্যয় বিশ্লেষণ হচ্ছে? ক্রি যুক্ত নুল, অর্থাৎ ক্রি ধাতুর সঙ্গে নুল প্রত্যয় করলে কারক পদটির প্রকৃতিপ্রত্যয় বিশ্লেষণ হয়। তো এই কারকের বিভক্তি রয়েছে সাতটি, আমরা সেটাও জানি যে প্রথমা থেকে সপ্তমী সাতটি বিভক্তি আছে, এবং এই বিভক্তির বাংলাতে অনেকগুলো চিহ্ন আছে এবং সেই চিহ্নরও আমরা ভিডিও দিয়েছি, আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব কিভাবে ক্রিয়ার সঙ্গে কারক সম্পর্ক যুক্ত। তো আমরা উদাহরণে চলে যাচ্ছি। তো উদাহরণ বাক্যটি এরকম: নিপ তীর্থক্ষেত্রে কোষাত স্বহস্তেন দরিদ্রায় ধনং দদাতি। তো এটি হচ্ছে উদাহরণ বাক্য। এই উদাহরণ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দদাতি। তো আমরা প্রশ্ন করব সবসময় ক্রিয়াপদকে, যেহেতু ক্রিয়ান্বয়ী কারকম, কারকের সংজ্ঞায় বলা রয়েছে। তাহলে দদাতি ক্রিয়াকে প্রশ্ন কিভাবে করব? প্রথমে আমরা প্রশ্ন করব, বাংলাতে যদি প্রশ্ন করি কে দান করছে, তাহলে সংস্কৃতে আমরা প্রশ্ন করব ক দদাতি। এখানে লেখা আছে ক্রিয়াতে প্রশ্ন করব আমরা ক দদাতি, উত্তর আসবে নিপ, অর্থাৎ এখানে নিপ রয়েছে এই বাক্যে, অর্থাৎ নিপ হচ্ছে এখানে কর্তৃকারক। তো কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়, সেটা আগেও বলা হয়েছে। তো আবারও একবার বলে দিচ্ছি যে কর্তৃকারকে প্রথমা হয়, কর্মকারকে দ্বিতীয়া হয়, করণকারকে তৃতীয়া বিভক্তি হয়, সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়, অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়, অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয় এবং সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয়। তো যাই হোক, আবারও চলে যাব উদাহরণ বাক্যে। তো আমরা প্রথম প্রশ্ন করেছিলাম ক দদাতি, উত্তর এসেছিল নিপ এবং নিপ হয়েছিল কর্তৃকারক। সেকেন্ড প্রশ্ন কিং দদাতি, অর্থাৎ কী দান করছে, দদাতিকে যদি প্রশ্ন করি তাহলে উত্তর আমাদের আসবে ধনম, অর্থাৎ অর্থ দান করছে, ধনম হচ্ছে কর্মকারক। তিন নম্বর প্রশ্ন কেন দদাতি, অর্থাৎ কিসের দ্বারা দান করছে, উত্তর আছে স্বহস্তেন, এখানে রয়েছে বাক্যে স্বহস্তেন, অর্থাৎ হাতের দ্বারা দান করছে, অর্থাৎ এটা করণকারক। কস্ময়ী দদাতি, কাহাদিগকে দান করছেন, তো উত্তর আছে দরিদ্রায়, তো এখানে দরিদ্রায় রয়েছে, দরিদ্রায় এখানে সম্প্রদানকারক হবে। আবার দদাতিকে প্রশ্ন করব কুতঃ দদাতি, অর্থাৎ কোথা হইতে তিনি দান করছেন, উত্তর আসবে কোষাত, অর্থাৎ এই বাক্যে রয়েছে কোষাত, রাজকোষ থেকে তিনি দান করছেন, অর্থাৎ এখানে অপাদানকারক। এবং পরের প্রশ্নটি আমরা করব কুত্র দদাতি, অর্থাৎ কোথায় তিনি দান করছেন, উত্তর আসবে তীর্থক্ষেত্রে, এই উদাহরণ বাক্যে রয়েছে তীর্থক্ষেত্রে, এটা হচ্ছে অধিকরণকারক। তো আশা করি একটি উদাহরণ বাক্যে আমরা ছটা কারক পেয়ে গেলাম, এটা নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা নেই। তো এটা আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে আমরা প্রশ্ন করব ক্রিয়াকে এবং কারক পাবো, এই জায়গাটাই তোমাদের অসুবিধা থাকে। তবুও যদি অসুবিধা থাকে আবারও বোঝানো হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো এরপরে আমরা চলে যাব বিভক্তিতে। বিভক্তির বিষয়ে আগেও বলা হয়েছে, এখনও একবার বলে দিচ্ছি যে বিভক্তির সংজ্ঞায় বলা হচ্ছে যে যাহার দ্বারা প্রাতিপদিকের সংখ্যা, কারক, সম্বন্ধ প্রভৃতি বিশেষ বিশেষ অর্থ
প্রতিপাদিত হয় তাকেই বিভক্তি বলা হয়। এবং সংস্কৃতে বলা হয়েছে সংখ্যা কারক বোধহিত্রী বিভক্তি। এই বিভক্তি সাত প্রকার একটু আগেই বলা হয়েছে, এবং এই যে চিহ্নগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে বাংলায় বিভক্তির চিহ্ন। এবং একটু আগেও বললাম কর্তৃকারকে বা কর্মকারকে কোন কোন বিভক্তি হয়, এটা আর আলোচনা করছি না। এবারে আমরা চলে যাব কর্তৃকারকের প্রথম সূত্রে। নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক, কর্তৃকারকের প্রথম সূত্রে রয়েছে স্বতন্ত্র কর্তা। এই সূত্রের সংজ্ঞায় বলা হচ্ছে যে নিজে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে বা যার প্রচেষ্টায় কোনো কাজ সম্পন্ন হয় তাকেই কর্তৃকারক বলা হয়, অর্থাৎ স্বতন্ত্র। এই স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে স্বাধীন আর কর্তা, অর্থাৎ যে নিজেই স্বাধীনভাবে কোনো কাজ সম্পন্ন করে। এখানে অনেকগুলো উদাহরণ বাক্য দেওয়া হয়েছে, তার মধ্যে আমি প্রথম উদাহরণ বাক্যটি আলোচনা করছি। প্রথম উদাহরণ বাক্যে রয়েছে যে বালক চন্দ্রং পশ্যতি। তো বালক চন্দ্রং পশ্যতি যে বাক্যটি রয়েছে, আমরা সবসময় ক্রিয়াকে প্রশ্ন করব ক পশ্যতি, উত্তর আসবে বালক। তাহলে ক দিয়ে প্রশ্ন করলে যেহেতু কর্তৃকারক হয় তাহলে আমাদের বালক কর্তৃকারক, এবং বালক চাঁদ দেখা কাজটা নিজেই সম্পন্ন করছে তাই এখানে বালক হচ্ছে স্বাধীনকর্তা। তেমনি শিশু কিডতি, গৌ শব্দায়তে, রাম পঠতি, বালিকে নিত্যত। তো এগুলোই প্রত্যেকটি কিন্তু নিজের ক্রিয়া নিজেই সম্পাদন করছে। শিশু খেলছে নিজেই, গৌ অর্থাৎ গরু শব্দ করছে নিজেই, রাম পড়ছে নিজেই, এবং দুজন বালিকা নৃত্য করছে, এগুলো স্বাধীনভাবে করছে। তাই এই কর্তাকে আমরা স্বাধীনকর্তা বলবো। এবং যদি তোমাদের উদাহরণ বাক্য পড়ে বালকের জায়গায় অন্য কোনো কর্তা দিয়ে দেয় তাহলেও তোমরা অবশ্যই স্বতন্ত্র কর্তা সূত্রটি লিখবে, এবং এইভাবে লিখবে স্বতন্ত্র কর্তা সূত্রে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তো এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্রটি রয়েছে তৎ প্রযোজক হেতুশ্চ। তো এখানে প্রথমেই আমরা জানব প্রযোজক কথাটির অর্থ কী। তো প্রযোজক কথাটির অর্থ হচ্ছে যে যে নিজে ক্রিয়া সম্পন্ন করে এবং অন্যকে কোনো কাজে প্রবর্তিত করায়, অর্থাৎ প্রযোজককর্তা অন্যকে কোনো কাজে নিয়োজিত করবে তাকেই বলা হচ্ছে প্রযোজককর্তা। এই কর্তাকে আমরা হেতুকর্তাও বলবো। তো এর উদাহরণ রয়েছে প্রভু ভিত্তেন কার্যং কারয়তি। তো প্রথম উদাহরণটাই আমি ব্যাখ্যা করি, প্রভু ভিত্তকে দিয়ে কাজ করাচ্ছেন। তো এখানে যে ক্রিয়াপত্রি গঠিত হবে সেটা সম্পর্কে বলে রাখি, এটা নিজন্ত পদ দ্বারা গঠিত হবে, কারয়তি রয়েছে, নিচ ধাতু যোগে এটি গঠিত হয়েছে। তো প্রভু যেটি রয়েছে সেটা কর্তা, সে নিজেই সে কাজ সম্পন্ন করছে, কিন্তু এখানে কেমন কর্তা না প্রযোজক কর্তা, প্রভু ভিত্তকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাই প্রভু এখানে প্রযোজক আর ভিত্ত হবে এখানে প্রযোজ্য। প্রযোজককর্তায় আমরা আসবো পরে। এর পরে উদাহরণ রয়েছে শিক্ষক ছাত্র ব্যাকরণং পাঠয়তি। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ানো কাজে নিযুক্ত করছেন, তাই শিক্ষক হবে প্রযোজক আর ছাত্র হবে প্রযোজ্য। মুনি শিষ্যং গ্রামং গময়তি, মুনি শিষ্যকে গ্রামে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে এই উদাহরণ বাক্যে মুনি হচ্ছে প্রযোজককর্তা, কারণ সে শিষ্যকে দিয়ে গ্রামে নিয়ে যাচ্ছে বা গ্রামে যাওয়ার কাজে প্রয়োজিত করছে। অর্থাৎ এখানে মুনি হচ্ছে প্রযোজককর্তা, শিষ্যং হবে প্রযোজ্যকর্তা। তো আশা করি এই জিনিসটা বা এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রযোজককর্তা। তো এরকম সূত্র যদি তোমাদের পড়ে, উদাহরণ বাক্য যদি পড়ে, তোমরা তাহলে কী করবে, প্রযোজককর্তায় প্রথমে লিখে দিতে পারো, ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা নাম্বার পেয়ে যাবে, অথবা অবশ্যই তোমরা সূত্রটি দিতে পারো তৎ প্রযোজক হেতুশ্চ। এই সূত্রে প্রভু শব্দে কর্তৃকারকে প্রথমা, বা শিক্ষক শব্দে কর্তৃকারকে প্রথমা, বা মুনি শব্দে কর্তৃকারকে প্রথমা, এটা তোমাদের লিখতেই হবে। এবারে আমরা চলে যাব কর্তৃকারকের বিভক্তি সূত্রে প্রথমা বিভক্তি। সূত্রটি রয়েছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তো প্রাতিপদিক হচ্ছে একটি শব্দ, যে শব্দ ধাতু বা ক্রিয়াপদ নয় অথচ শব্দের অর্থ আছে। এর সংজ্ঞায় বলা হয়েছে অর্থবোধ অধাতু অপ্রত্যয় প্রাতিপদিকম। তো সেই প্রাতিপদিকের উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যেমন
কৃষ্ণ শ্রী জ্ঞানম, এটা প্রাতিপদিক অর্থে। আবার লিঙ্গ যদি বোঝায়, লিঙ্গ বোঝাতে তট তটি তটম, পরিমাণ বোঝাতে দ্রোণ ব্রীহি, অর্থাৎ এখানে ব্রীহি শব্দের অর্থ ধান্য, ধান্যের পরিমাণ বোঝাচ্ছে। সংখ্যা বোঝাতে বলা হচ্ছে এক দৌ বহব। তো এগুলোই হচ্ছে প্রাতিপদিকার্থ, এটা হচ্ছে লিঙ্গ, পরিমাণ এবং বচন অর্থে প্রথমা। এরপরে আমরা দু নম্বর চলে যাব প্রথমা বিভক্তির, অভিহিতে তু কর্মণি। তো বলা হচ্ছে যে কর্মবাচ্যে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। তো বাচ্য সম্পর্কে আমি আগেও আলোচনা করেছিলাম, সেই বাচ্য যদি না বোঝো তাহলে এখানেও বোঝা খুব কঠিন। তো বাচ্য সম্পর্কিত ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো বা আই বটনে দিয়ে দিয়েছি। তো এখানে কর্মবাচ্যে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়, তার কারণ হচ্ছে কর্মবাচ্যের কর্ম উক্ত থাকে বা প্রধান হয়, তার জন্য কর্মবাচ্যের যে কর্ম সেটা প্রথমা হয়, সেটাকেই বলে উক্ত কর্মের প্রথমা। এইটুকুই ব্যাখ্যা এখানকার। তো আমরা উদাহরণে চলে যাব, মুনিনা বেদ পাঠ্যতে, মুনি দ্বারা বেদ পঠিত হচ্ছে। তাহলে এখানে পাঠ্যতে হচ্ছে ক্রিয়া, তো ক্রিয়ার কর্তা হচ্ছে মুনিনা, কিন্তু কর্ম হচ্ছে বেদ। তো এই বেদ হচ্ছে কর্মবাচ্যের প্রথমা, তাই এখানে এই বেদটা হচ্ছে উক্ত কর্মের প্রথমা বা অভিহিতেতু কর্মণি সূত্রে প্রথমা। ঠিক আরেকটি উদাহরণ বাক্য রয়েছে, যেমন বালিকয়া হরিণ দৃশ্যতে, তো বালিকা দ্বারা হরিণটি দৃষ্ট হচ্ছে। তো এখানটায় হরিণ হচ্ছে উক্ত কর্ম। শিশুনা চন্দ্র দৃশ্যতে, এই উদাহরণ বাক্যে চন্দ্র হচ্ছে কর্ম, চন্দ্র এখানে উক্ত, তাই চন্দ্র হচ্ছে অভিহিতেতু কর্মণি সূত্রে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। তো আশা করি এই সূত্রটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে যে সূত্রটি রয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ, কচ্চিত নিপাতনাভিধানম ইতি অসাম্প্রতম সাম্প্রতম। তাহলে এই সূত্রে আমরা কি দেখছি, এখানে তিনটি অব্যয় রয়েছে, ইতি অর্থাৎ ইতি মানে নামে, অসাম্প্রতম অর্থাৎ অনুচিত অর্থে বা অসঙ্গত অর্থে, এবং সাম্প্রতম অর্থাৎ উচিত বা সঙ্গত অর্থে। এই তিনটি অব্যয় যদি যোগ থাকে তাহলে প্রাতিপদিকের উত্তর বা প্রাতিপদিকের পরে প্রথমা বিভক্তি হয়। তাহলে কচিত নিপাতেনাভিধানম, এখানে নিপাত যুক্ত অভিধান, এরকম এখানে সন্ধি রয়েছে। তো যাই হোক, এখানে মূল বক্তব্য যেটা রয়েছে সেটা হচ্ছে এই তিনটি অব্যয় থাকতে হবে এবং এই অব্যয়ের যোগে প্রাতিপদিকের উত্তর প্রথমা বিভক্তি হবে। যেমন উদাহরণস্বরূপ, হরিশ্চন্দ্র ইতি দানশীল রাজা আসিত, হরিশ্চন্দ্র নামে দানশীল রাজা ছিলেন। তাহলে এখানে কর্তা হচ্ছে হরিশ্চন্দ্র, কিন্তু এই কর্তাতে আন্ডারলাইন থাকলে তোমরা এমনি কর্তৃকারকের প্রথমা না লিখে অবশ্যই তোমাকে লিখতে হবে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি, বা সূত্রটা অবশ্যই লিখতে পারো, কচিত নিপাতনাভিধানম ইতি সাম্প্রতম অসাম্প্রতম, এই সূত্রে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। আরও একটি উদাহরণ আছে, মিথ্যাচরণম অসাম্প্রতম, মিথ্যাচরণ করা অনুচিত। তো এখানেও আমরা অসাম্প্রতম শব্দযোগে মিথ্যাচরণম কর্তৃকারকে প্রথমা করতে পারি। সদা সত্যং বলিতম সাম্প্রতম, সর্বদা সত্য কথা বলা উচিত, মানে সাম্প্রতম শব্দযোগে এখানটাই প্রথমা হয়েছে, অর্থাৎ ইতিযোগে প্রয়োগ দেখানো হয়েছে, অসাম্প্রতম যোগে প্রয়োগ দেখানো হয়েছে এবং সাম্প্রতম যোগেও প্রয়োগ দেখানো হয়েছে। আশা করি সূত্রটি বোঝা গেল। তো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সূত্র সাধারণত না লিখলেও চলবে এই সূত্রটি, তোমরা যদি উদাহরণ থাকে সাধারণত এই উদাহরণটাই পড়ে, বা দশরথ ইতি রাজা আসি এরকম পড়ে, তোমরা স্বাভাবিকভাবে ইতি অবযোগে প্রথমা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে যে সূত্রটি রয়েছে সম্বোধনে চ, এটাও পরীক্ষায় তোমাদের পড়ে। তো সম্বোধন কাকে বলে, না বলা হচ্ছে অভিমুখীকৃত জ্ঞাপনং সম্বোধনম, অর্থাৎ কোনো ব্যক্তিকে সম্মুখে রেখে কোনো কিছু জ্ঞাপন করার নামই হচ্ছে সম্বোধন। কাউকে অভিমুখে রেখে যদি সম্বোধন জ্ঞাপন করা হয় তো সেটাই হচ্ছে সম্বোধন, অর্থাৎ যাকে সম্বোধন করা বোঝাবে। যেমন আমরা যদি ঈশ্বরকে ডাকি হে ঈশ্বর, বা মন্দিরে গিয়ে যদি আমি কোনো মাকে পূজা দিই হে মা কালী, তো এরকম, বা হে মা সর্বমঙ্গলা, হে বন্ধু, হে পিতা, তো
প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা সম্বোধন করি কাউকে, তো সেটাই হচ্ছে সম্বোধন পদে প্রথমা। যেমন উদাহরণ বাক্যে রয়েছে, ভো বন্ধ মম গৃহম আগচ্ছ, ওহে বন্ধু তুমি আমার বাড়িতে এসো। বন্ধুর পরে বিশেষ চিহ্ন রয়েছে, বন্ধু শব্দের সম্বোধনের এক বচনে হবে বন্ধ, এই বন্ধতে তোমাদের আন্ডারলাইন থাকবে আর তোমাদের লিখতে হবে সম্বোধনের চ সূত্রে বন্ধু শব্দে সম্বোধনের প্রথমা বিভক্তি। বা হে রাম, হে রাম যদি থাকে তাহলে সেই একইভাবে লিখতে হবে সম্বোধনের চ সূত্রে রাম পদে সম্বোধনের প্রথমা বিভক্তি। তো কর্তৃকারক মোটামুটি শেষ হলো, এই সূত্রগুলোই তোমাদের পড়বে এবং বিভিন্ন উদাহরণ তোমাদের দেবে। তো সাজেশান অনেকেই কারকের চায়, তো কারকের সাজেশান হয় কিন্তু সেই সাজেশানগুলো মুখস্থ করতে হয়। তো মুখস্থ করলে কি হয়, গ্রামারে যদি রামের জায়গায় শ্যাম দিয়ে দেয় বা লতার জায়গায় যদি গীতা দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা জানা জিনিসটাই ভুল করে দিবে, অর্থাৎ মুখস্থ করতে কখনো যাবে না, বোঝার চেষ্টা করবে, যতটুকু পারবে বোঝার চেষ্টা করবে এবং বুঝতে পারলে অবশ্যই যে কোনো উদাহরণ দিক না কেন তোমরা পারবে। তো আজকে আমরা কর্তৃকারক আলোচনা করলাম, এই সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই সেই সম্পর্কে ভিডিও বানাবো। এবং ভিডিও ভালো লাগলো কি না সেটাও জানাতে ভুলবে না, তাহলে কী হবে আমি পরবর্তী যে কর্মকারকের ভিডিওটি নিয়ে আসবো সেটা আমি সেভাবেই উপস্থাপন করব। যেহেতু ব্ল্যাকবোর্ড নেই, আমি খাতাতেই দেখিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুর মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজাতে ভুলবে না। তো আজ এই পর্যন্ত।